আজকের এই যে দুয়ার মজলিস আমরা ডেকেছি এখানে, উদ্দেশ্য মরহুম আব্দুল মান্নান হোসেন সাহেব। তিনি আজ থেকে কয়েক বছর হলো দুনিয়া ছেড়ে চলে গেছেন। তিনি পার্লামেন্টের এমপি ছিলেন, বিশিষ্ট সমাজসেবী ছিলেন, মাদ্রাসা তাহিরিয়ার সঙ্গে তার প্রচণ্ড সম্পর্ক ছিল, প্রচণ্ড। আর তার জ্যেষ্ঠ পুত্র রাজীব হোসেন মহাশয়, তিনিও বিশিষ্ট সমাজসেবী। তার ওয়েস্ট বেঙ্গলে আনাচে কানাচে সব জায়গায় তার নাম ছড়িয়েছে। জেলায় তিনি একটা অনেক বড় শীর্ষে আছেন, বড় জায়গায় আছেন। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শুধু কর্মাধ্যক্ষই নয়, পুরো জেলা পরিষদটাকে তিনি পরিচালনা করছেন, এক কথায় জেলা পরিচালনা করছেন। আব্বা চলে গেছেন, আব্বার কথা তিনি ভুলেননি, মাঝে মধ্যে দোয়া করার জন্য বলেন, শুধু বলেন বলে করি তারা, আমাদের সবসময় তার জন্য দোয়া। এবং এলাকার যত হিতাকাঙ্ক্ষী আছেন তাদের জন্য আমি তো বললাম একটু আগে যে প্রত্যেক দিন আসরের পর থেকে মাগরিবের আগে খুব গুরুত্বপূর্ণ সময়, সেটা দোয়া করা হয় ছাত্রদের নিয়ে। আর এশার নামাজ পড়ে নিয়ে সুরা ওয়াকেয়া পড়া হয়, ফজরের নামাজ পড়ে সুরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আর দোয়া করা হয়, হাত উঠিয়ে দোয়া করা হয়। আপনারা যারা তিল তিল করে সহযোগিতা করে আজকের এই ন্যাশনাল 34 নম্বর জাতীয় সড়কের পাশে মাদ্রাসা গড়ে তুলেছেন, আপনাদের পূর্ণ সহযোগিতায় আপনাদের জন্য দোয়া করা হয়, সকলের জন্য দোয়া করা হয়। আর আজকের এই পুরোটা রাজীব হোসেন সাহেব তিনি আজকের এই আয়োজন করার জন্য বলেছেন, দোয়ার মজলিস ডেকেছেন, আমি তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি তো বলতে পারি না বাবা তুমি এসো এখানে, যেহেতু অনেক কাজ, এত কাজ, দৈনিকের বহু মানুষ দেখা করার জন্য তার বাড়িতে ধর্ণা দেয়, সময় পাওয়া মুশকিল, বড় সময় পাওয়া মুশকিল। বাবা যেভাবে আমাকে সম্মান দিয়েছে, ছেলেতেও সম্মান দেন, পরিবাররা সম্মান দেয়, আমার আন্তরিক দোয়া সব সময়ের জন্য। মাঝে মধ্যে অনেক অনেক সময় ওনার আব্বাকে আমি স্বপ্নে দেখি। একদিন বলেছিলাম যে তোমার আব্বাকে দেখলাম গো, দেখছি তো আমি ভাষণ দিচ্ছি উনি আছেন। তা আমি ওনার সঙ্গে ভারতবর্ষের কোন জায়গায় গিয়েছি, আমি সৌদি আরবের রাষ্ট্রদূত, তার সঙ্গে একবার নয় কয়েকবার মোলাকাত করেছি। স্বরাষ্ট্রমন্ত্রক শ্রী প্রকাশ জয়সওয়ালজির সঙ্গে পার্লামেন্টের ভিতরেই আমার মোলাকাত হয়েছে, আমার পিঠে থাবা মেরে বলছে মৌলানা আপকা ক্যা কাম হয় বাতাইয়ে, জো কাম হয় হাম কর দেঙ্গে, মৌলানা আপ মেরে দপ্তর মে আইয়ে শাম কো আইয়ে। সেই দিনের দিন দপ্তরে গিয়েছি, সেই সময় তালেবানের খুব জোর ছিল আফগানিস্তানে, খুব গিয়েছি, গাড়ি থামিয়েছে, মাথায় টুপি আর দাঁড়িয়ে সব দেখে হচকচিয়ে গেছে, সব হচকচিয়ে যখন গেছে, আপ কাহা যায়েঙ্গে প্রশ্ন করলাম, কাহা যায়েঙ্গে, তাহলে মাই মন্ত্রীজি সে মুলাকাত করুঙ্গা, মুলাকাত করেনগে আপ, মানে তু টুপি দাঁড়ি দেখে ঘাবড়ে গেছে, বললেন দেখিয়ে আজ পার্লামেন্ট পে উনসে মুলাকাত হই, উনহনে ইহা আনে কে লিয়ে বাতায়া, আপ রুকিয়ে ভিতরে গিয়েছে, ভিতর থেকে মন্ত্রী আমাকে ডাকছে, মলে না পাই আইয়ে 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 জলদি আইয়ে, সবাই অবাক হয়ে গেছে, মৌলবির সাথে এর আবার কি সম্পর্ক। তাহলে এই যে সম্পর্কটা আমার গড়ে গড়িয়ে দিয়েছেন কে, মরহুম আব্দুল মান্নান হোসেন সাহেব। আমি একটা বিষয় নিয়ে বললাম, ভাই এই ব্যাপার আমি একটু সমস্যায় আছি, হাফেজ সাহেব চলে আসুন, কোথায় আছেন আপনি, আমাদের দিল্লি জামা মসজিদের পাশে আছি, দিল্লি আমি বহুবার গেছি বহুবার, তা হাফেজ সাহেব আসবেন, তা আপনি আসলেন তা আমাকে বললেন না, আমি কিন্তু না বলেই গেছি, আমি অন্য কাজে গেছি আর গিয়ে থেকেছি,
দেখেন হামিদ আসছেন, আপনি রেল দপ্তরে চলে আসেন। রেল দপ্তরের ওখানে গিয়েছে সরাসরি নিয়ে গিয়ে লালু প্রসাদ যাদবের দপ্তরে, ওখানে গিয়ে দিয়ে লালু প্রসাদ যাদব নেই, তার যে পিএ মানে আর আরেকজন যে মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী রেল রেল দপ্তরের, গিয়ে সঙ্গে সঙ্গে বসে, আর উনি ভারতবর্ষের পাঁচজন মেম্বারের মধ্যে উনি একজন মেম্বার ছিলেন রেল কমিটির। তো যা হোক, কথাই বলতে হলে না, সঙ্গে সঙ্গে কাজ করে দিলেন। কথাই বলতে আমাকে কথাই বলতে হলে না, মান্নার ভাই কি কানে কানে বললো চুপে চুপে, সঙ্গে সঙ্গে রাষ্ট্রদূতের কাছেও তাই। তো এই মাদ্রাসার পরিচয়টা যাবতীয় যা কিছু উনি খুব ভালোবাসতেন, খুব এত ভালোবাসতেন যে কল্পনার অতীত। আজ উনি চলে গেছেন, কিন্তু ওনার সেই স্মৃতিগুলো আমি ভুলতে পারছি না। ওনার গ্রামে গেলে ওদিক দিয়ে গেলে পর আমার কান্না আসে, খুব কান্না আসে, এত ভালোবেসেছেন। আজ পর্যন্ত যাবত পর্যন্ত মান্নান ভাইকে আমি কোনোদিন বলিনি মাদ্রাসায় পাঁচ টাকা দেন, কোনোদিন বলিনি, আমাকে বলতে হয়নি হাফেজ ভাই আসেন একটু, আসেন একটু কাজ করবেন, একবার ছাদ হয়নি যান ছাদটা করে দেন, আমাকে বলতে হয়নি, আমি কোনোদিন চাইনি, পাঁচটা টাকাও চাইনি। চাইবো কেন, উনি ভালোবাসেন দিবেন, আপনাদের কাছে গেলে পরে দাঁড়ে গেলে পরে আপনারা তো বুঝতে পারছেন হাফেজ সাহেব কিসের জন্য এসেছে রসিদটা নিয়ে, এটা নাকি বলতে হয় না আপনারাও দেন। তো যা হোক, যারা মোহাম্মদ রাজীব হোসেন সাহেব কে আল্লাহ তাআলা বড় জায়গায় পৌঁছেছেন, ইজ্জতের জায়গায়, আরো অনেক বড় জায়গায় উনি পৌঁছাবেন, আমার দোয়া, দিলি দোয়া আছে, আন্তরিক দোয়া আছে, আপনাদেরও দোয়া আছে। অনেকে বলে, অনেক নেতা দেখেছি আমরা, অনেক সমাজসেবী দেখেছি, অন্যের কাছে গেলে পরে কথা বলে শান্তি পাই না, কিন্তু রাজীব হোসেনের কাছে গেলে পরে, তার কাছে গেলে পরে কথা বলে শান্তি পাই। আমার উপদেশ আছে রাজীব, তোমার কাছে বহু লোক আসবে, তোমার কাছ থেকে জানো মন খারাপ করে কেউ বেরিয়ে না যায়, কেউ যেন মন খারাপ না করে। তোমার বাপ আব্বা যেভাবে আদর্শ দেখিয়েছে, এটাই তো ইসলামের নীতি। তো যাওয়ার আমরা রাজীব হোসেনের জন্য, রাজীব হোসেনের আব্বার জন্য উঁচু করতে হবে না, রাজীব হোসেনের সকল পরিবারের জন্য আমরা সকলেই দোয়া করব, দিলি দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে সবচাইতে বড় সম্মানে অধিকারেন দুনিয়াতে, এবং তার পরিবারকেও সকলকে যেন আল্লাহ ইজ্জতের সহিত রাখেন। আর যদি কোনো সমস্যা থাকে, বিপদ আপদ থাকে, আল্লাহ যেন তার দূর করে দেন। সকলে একবার বলে আল্লাহু আমিন।